আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা এহরামের পোশাক পরবেন সহজে। এহরামের পোশাক অনেকে পরতে না পারার কারণে, না নিয়ম না জানার কারণে দেখা যায় অনেকের এহরামের পোশাক খুলে যায়। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা এহরামের পোশাক পরবেন সহজে। এহরামের পোশাক অনেকে পরতে না পারার কারণে, না নিয়ম না জানার কারণে দেখা যায় অনেকের এহরামের পোশাক খুলে যায়, আবার অনেকে হাঁটতে পারেন না, বেঁধে যায় পায়ের সাথে। তো আমরা সঠিক নিয়মটা কী সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এই একটা মাথা, একটা মাথাকে আপনি এক সাইডে নিয়ে চলে আসবেন ভেতরে, আর এইটাকে আপনি নিয়ে যাবেন যে এইটাকে এইভাবে দুই ভাঁজ করে দিবেন, দিয়ে এটা জড়ে দিবেন, আপনাদের যতদূর সম্ভব জড়ে দিবেন। এটা কি হলো, একদিক থেকে সামনের অংশে আপনার ডবল পার্ট হয়ে গেল, দ্বিতীয়ত এই ভাঁজ করার কারণে আপনি আর হাঁটতে লাগলে আপনার পায়ের সাথে বাঁধবে না, ইজিলি হাঁটতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। এজন্য এহরামের পোশাক এরপরে এইভাবে পরার পরে আপনি এদিক দিয়ে একটা বেল্ট বেঁধে দেবেন, যেন শক্ত করে বেল্ট বাঁধা থাকবে। অনেক সময় অনেক ধরনের বেল্ট পাওয়া যায়, সেখানে মোবাইল রাখার জায়গা পাওয়া যায় থাকে, আপনারা এই বেল্ট ব্যবহার করবেন যেন টাইটভাবে বাঁধা থাকে, যেন খুলে না যায়। এটা একটা নিচে, আর উপরের যে চাদর, সেই চাদরটা আপনি সুন্দরভাবে চাদরের মতো পরে নিলেন, বাস চাদরের মতো যদি আপনি পরে নেন হয়ে গেল আপনার এহরামের পোশাক পরা। তাওয়াফের সময় আপনি এই ডান কাঁধটা খালি রাখবেন এইভাবে, তাওয়াফের সময় এটা খাস, বাকি সময় স্বাভাবিকভাবে এহরামের পোশাক পরবেন, তাহলে আপনার এহরামের পোশাক সঠিকভাবে পরা হবে ইনশাআল্লাহ।